হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি স্বপ্নেতে গিয়ে কী কী শপিং করলাম একটা পারফেক্ট স্যান্ডউইচ বানানোর জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আমার সকালবেলা কিছুই খাওয়া হয় না, একদম না খেয়ে থাকি, এই জন্য ভাবলাম যে আজকে কিছু কিনেই ফেলি সকালবেলা ব্রেকফাস্টের জন্য। এই জন্য আমি চলে গেলাম চকলেটই কিছু কিনতে, যাতে স্যান্ডউইচের সাথে মিক্স করে খেতে পারি খুব সহজে ঝটপট। প্রাইসগুলো দেখছিলাম, নুসেলাগুলোর সব কিছুরই অনেক প্রাইস ছিল, মানে সবগুলো আইটেমেরই। এটার প্রাইস আরও বেশি ছিল, এই জন্য দেখে টেখে রেখে দিলাম, কারণ এগুলো কেনার মতন টাকা আমার কাছে নাই। অল্প কিছুর ভিতরেই কিনতে হবে, অল্প কোনো দামের ভিতরে। তারপর ভাবলাম যে এগুলো স্যান্ডউইচের সাথে যদি একটু চিজ নিয়ে খাই তাহলে এটা খেতে আরও মজা হবে, এই জন্য ওদের এখান থেকে চিজ খুঁজে নিলাম। ভাবলাম যে আমি যদি বাটার ওটার সাথে মিক্স করে খাই তাহলে এটা খেতে আরও ভালো লাগবে টোস্ট বানিয়ে যখন খাবো। কিন্তু ভাই, বাটারের যে দাম, জায়গার তো আবার জায়গায় রেখে দিলাম। তারপর দেখছিলাম এটার প্রাইস কেমন, তারপর এখান থেকে গেলাম যে দেখি আরও কিছু পাই কি না অল্প প্রাইজের ভিতরে। তারপর আমি চলে গেলাম আমার প্রয়োজনীয় আরও কিছু নিতে। আস্তে আস্তে যাচ্ছিলাম যে কোথায় কি পাওয়া যায় দেখি, বেশি দ্রুত চলে গেলে তো কিছু খুঁজেই পাবো না। তারপর আমি আবার সেইখানে চলে গেলাম যেখানে আমি নুসেলা দেখছিলাম, যে কম প্রাইসের ভিতরে পাই কিনা। না ভাই, এইটাই একটু কম প্রাইসের ভিতরে ভালো ছিল, সে 350 টাকা, সেইটাই নিয়ে নিলাম। তারপর গেলাম আমি মেয়োনিজ কিনতে, মেয়োনিজ নিজে বানিয়ে খেতে চাইছিলাম, বাট দেখলাম যে এখানে পাওয়া যাইতেছে কম প্রাইসের ভিতরে, তারপর ওইটা নিয়ে নিলাম। তারপর দেখলাম যে এখানে স্যুপ পাওয়া যাইতেছে, রেডি স্যুপ, জাস্ট মানে বানালেই হবে এটা ঢেলে দিয়ে চিকেন দিয়ে। তারপর এগুলোর যে ভাই প্রাইস, এগুলো আমার পক্ষে নেওয়া সম্ভব না, একদম 85 টাকা করে ছিল এক একটা। তারপর ভাবলাম যেহেতু গরম পড়ে গেছে একটা নিয়েই নিই, কিন্তু ভাই এগুলোর অনেক প্রাইস, এই জন্য জায়গাটা জায়গায় রেখে দিলাম। তারপর আমি আবার আমার ট্রলে নিয়ে বের হয়ে গেলাম আরও কিছু নিতে। দেখলাম এইদিকে চকোস পাওয়া যাইতেছে, কিন্তু চকোসের যে প্রাইস দেখে ভাবলাম যে না থাক, আমার মতো গরিব এগুলো নিতে পারবে না, এই জন্য এগুলো প্রাইসগুলো দেখে দেখে আবার জায়গায় রেখে দিতেছিলাম। তারপর দেখলাম যে নিচেও আছে কম প্রাইসের ভিতরে, তো থাক নিলাম না। তারপর দেখলাম আমার ফেভারিট কিছু চিপস, এই চিপসটা আমার অনেক পছন্দের, 25 টাকা করে, তাই দুইটা নিয়ে নিলাম। মাঝে মাঝে এগুলো খাই সুপার শপে গেলে। তারপর দেখলাম যে বেবিদের ক্লে ছিল, দেখতে খুব সুন্দর ছিল তাই না, দেখলাম ধরে ধরে বাট রেখে দিলাম আবার জায়গাটা জায়গায়। তারপর ভাবলাম যে কিছু ম্যাকারনি নিই, এই পাস্তাগুলো আমার অনেক পছন্দের, মানে খাওয়া যায় ঝটপট রান্না করে, এই জন্য একটা নিয়ে নিলাম। তারপর দাম করে চলে গেলাম ব্রেড কিনতে সুপার শপ থেকে। ব্রেড সেলসম্যানদের অনেকবার জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের এখানে কি ব্রেড পাওয়া যায়, তারা বললো যে না এখানে পাবেন না, তবে আপনি বাহির থেকে কিনতে পারবেন। এই জন্য আমি একটা রেস্টুরেন্টে চলে গেলাম, কারণ ওইখানে অনেক ব্রেড পাওয়া যায়। তারপর ওইগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাই বাই, টাটা। পেইন্টিং ভিডিও দেখার পাশাপাশি এই ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।